কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলা কসবায় কাউন্সিলরকে গুলি করে খুনের চেষ্টার ঘটনায় তদন্তভার নিল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ ঘটনাস্থলে কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা ঘটনাস্থল সরজমিনে খতিয়ে দেখেন পুলিশ কর্তারা ধৃত তরুণ সহ তিনজন আসে বিহার থেকে খিদিরপুরে প্রথমে একটি হোটেলে রাখা হয় খিদিরপুর থেকে ট্যাক্সিতে তিল জলায় আনা হয় ধৃত যুবককে কাউন্সিলর সুশান্ত ঘোষের ছবি দেখানো হয় তিলজলা থেকে দুজন স্কুটিতে এলাকায় যায় বলে পুলিশ সূত্রে খবর কাউন্সিলরকে খুনের চেষ্টার ঘটনায় ট্যাক্সি ব্যবহার করা হয় ট্যাক্সি চালককেও গ্রেফতার করেছে কলকাতা পুলিশ অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে চলে যাব অয়নের কাছে অয়ন কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা তিনি কসবাতে এসে তিনি ঘটনাস্থলে এসেছেন তিনি সরজমিনে গোটা জায়গাটি দেখেন আর কি কি হলো কি কি উনি জানতে চাইলেন কি দেখলেন দেখো কিছুক্ষণ আগেই কলকাতা পুলিশের নগরপাল মনোজ বর্মা তিনি ঘটনাস্থলে এসেছিলেন বিদিশা কালিতা ডিসি তাকে নিয়ে এবং ঘটনাস্থল পরিদর্শনের পরে তিনি সাংবাদিকদের জানান যে এই ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের কাছ থেকে পুঙ্খানুপুঙ্খ তথ্য আদায়ের জন্য ইতিমধ্যে গোয়েন্দারা নিজেদের কাজ শুরু করে দিয়েছেন অর্থাৎ তাদেরকে পুঙ্খানুপুঙ্খ জেরা জিজ্ঞাসাবাদ করা চলছে এবং তার পাশাপাশি এদেরকে জিজ্ঞাসাবাদ করে মাস্টার মাইন্ড তার খোঁজ চলছে এদের দুজনের মধ্যে কেউ একজন মাস্টার মাইন্ড কিনা এ বিষয়ে তদন্তের স্বার্থে খোলসা করে মনোজ বার্মা কিছু বলতে চাননি কিন্তু তিনি এটুকু ইঙ্গিত দিয়েছেন এই ঘটনায় যারা জড়িত তাদের প্রত্যেককে গ্রেফতার করা হবে অর্থাৎ এই ঘটনার তদন্তে ইতিমধ্যেই সম্পূর্ণ স্ট্রেংথ সম্পূর্ণ শক্তি সম্পূর্ণ পরিকাঠামো লাগিয়ে দিয়েছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ টেকটিভ ডিপার্টমেন্ট এবং সিপি বা নগরপাল যেটা জানিয়ে গেছেন সেটা হচ্ছে অত্যন্ত সিরিয়াসলি কলকাতা পুলিশের ঘটনাটাকে দেখছে যেভাবে কাউন্সিলার তার প্রাণনাশের চেষ্টা হয়েছে তাকে টার্গেট করে গুলি ছোড়া হয়েছে কিন্তু কোনো ক্রমে গুলিটি ফায়ার করা যায়নি এটাকে খুনের চেষ্টা বলে ধরে পুলিশ সমস্ত রকম তদন্তের আঙ্গিক সেগুলোকে খোলা রেখেছে এবং সেইভাবেই কিন্তু ইতিমধ্যেই গোয়েন্দারা পুঙ্খানুপুঙ্খভাবে গোটা বিষয়টি সুলুক সন্ধান করতে চাইছেন কারা এখানে নেপথ্যে ছিল কাদের চক্রান্ত কিভাবে এদেরকে কলকাতায় তারা আনলেন তারপরে তারা কিভাবে এদেরকে কাজে লাগানোর ভাবনা চিন্তা করলেন এই গোটা বিষয়টি একযোগে তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন কলকাতা পুলিশের নগরপাল একজন যে ধারা পড়েছে যে যার হাতে ব্যাপার ছিল সে বৈশালীর একজন আছে আমরা অ্যাড্রেস পেয়েছি বাকি অনেকজন